আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আবারও আপনাদের জন্য একদমই নতুন গাড়ি বলা যায়, মাত্র 700 ঘন্টা সোনালিকার বড় গাড়ির মধ্যে আরেক সাইড আরও একটি ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি। একেবারে নতুন গাড়ি, আর মাত্র 700 ঘন্টার গাড়িতে কোনো প্রকারের কোনো কাজকর্ম থাকবে না। তবে গাড়িটার লোকেশন হচ্ছে ঢাকার রামপুরা, ঢাকার মধ্যে আসলে গাড়িটা চলেছে। আর এই বিষয়টা অনেকেই যারা আসলে ঢাকাতে এসেছেন যদি ট্রাক্টর দেখেন তাহলে আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন যে ঢাকার মধ্যে যেই গাড়িগুলো চলে সেগুলো কিন্তু আসলে কনস্ট্রাকশনের কাজের জন্য চলে, ভারী কোনো কাজের জন্য কিন্তু ব্যবহার করা হয় না। এই গাড়িটা দিয়ে পানির ট্যাঙ্ক বা লবের টানা হয়েছে, পানির ট্যাঙ্ক টানা হয়েছে। তো এই যে স্বাভাবিক যে কাজকর্ম এগুলোতে কিন্তু ট্রাক্টরের কোনো ক্ষতি হয় না। তো বলা যায় এই গাড়িগুলো একদমই ফ্রেশ, নতুন, শোরুম কন্ডিশন, একদমই শোরুম থেকে গাড়ি কিনলে যে অবস্থা সেটাই কিন্তু পাবেন। গাড়িটা মাত্র 700 ঘন্টার গাড়ি, একদমই নতুন গাড়ি, এখন পর্যন্ত চাকার বিট কন্ডিশন 100%, মানে 95% প্লাস। তো বলাই যায় যে গাড়িটা একদমই শোরুম কন্ডিশন, কোথাও একটা দাগও নেই, গাড়িতে একটা দাগও পড়েনি। মালিকপক্ষ এরকমটাই আসলে বলেছেন যে গাড়িতে অ্যাকচুয়াল পরিমাণে কোনো ক্র্যাচ, কোনো দাগ, কোনো কিছুই নেই, একেবারে ফ্রেশ গাড়ি। তো যারা আসলে শোরুম থেকে গাড়ি কেনার কথা ভাবছেন এই গাড়িটা দেখতে পারেন, শোরুম থেকে অনেক কমে কিন্তু এই গাড়িটা অবশ্যই 1,00,000 টাকা আপনারা ছাড় পাবেন। সুতরাং শোরুমে তো এখন এই গাড়িটার দাম অনেক বেশি, সুতরাং আপনারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন। কেউ যদি লবের সহ নিতে চান তাহলেও নিতে পারেন, কেউ যদি পানির ট্যাঙ্ক সহ নিতে চান ওইভাবেও নিতে পারেন। এগুলো কোম্পানি এগুলো ছেড়ে দিবে, সুতরাং আপনারা চাইলে এগুলো চাইলে নিতে পারেন। গাড়ির লোকেশন ঢাকার রামপুরা, ঢাকার আশেপাশে আপনারা যে জেলাগুলো রয়েছে আপনাদের জন্য ইজি হবে, এসে গাড়িটা দেখে শুনে যাচাই বাছাই করে দেখতে পারেন। গাড়ির দাম আসলে চাওয়া হচ্ছে 12,00,000 টাকা, এটা চাওয়া দাম। এরপরেও কিন্তু অবশ্যই আপনারা দরদাম আলাপ আলোচনা করতে পারবেন, অবশ্যই নিজেদের মতো করে দরদাম করে যাচাই বাছাই করতে পারেন। গাড়িতে একটা দাগও নেই, একটা ক্র্যাচও নেই, কোনো প্রকারের কোনো রকমের কোনো ছিটেফোঁটা কোনো কিছুই পাবেন না। আসবেন, পছন্দ হবে ইনশাল্লাহ আশা করি, যেহেতু নতুন গাড়ি, 700 ঘন্টার গাড়ি, কাগজপত্র, এটা হচ্ছে ক্যাশ টাকার গাড়ি, সম্পূর্ণ ক্যাশ টাকার গাড়ি। এই গাড়ি আসলে সম্পূর্ণ ক্যাশ টাকার, কোনো কিস্তি বকেয়া কোনো কিছুই নেই, সুতরাং কাগজপত্র নিয়েও আপনাদের কোনো সমস্যার বা হয়রানি হতে হবে না ইনশাল্লাহ আশা করি। তো দেখতে পারেন গাড়িটা, আর কেউ যদি বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা চাইলে বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন আপনাদের ট্রাক্টর ওটার ট্রলির। আর এই গাড়ি কেনার ক্ষেত্রে বাদন ভাই, সরাসরি মালিকপক্ষ বাদন ভাই, ওনার সাথে আপনারা কথাবার্তা বলতে পারেন। এ পর্যন্তই ভিডিও, সকলেই ভালো থাকবেন, শুভকামনা সকলের জন্য, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।